যত দিন যাচ্ছে ততই রহস্য বাড়াচ্ছে বাকিবুর রহমান নামে মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। আগেই বাকিবুরের প্রায় 1800 কাঠা জমির হদিশ মিলেছিল। একেবারে অন্তর তদন্তে উত্তর চব্বিশ পরগনার সাধনপুর পঞ্চায়েত এলাকায় এবার 560 কাঠা জমির খোঁজ পেল সিএন। খাদ্যমন্ত্রীর সঙ্গে যোগ বলে কথা, চাল কল হবে বলে বিভিন্ন জায়গায় জমিতে ওত পেতেছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান। সোমবারই উত্তর চব্বিশ পরগনার আমডাঙার দাঁতপুর পঞ্চায়েত এলাকায় বাকিবুরের দুটি জমি মিলিয়ে বাকিবুরের প্রায় 13 বিঘা জমির হদিশ পেয়েছে সিএন। একই দিনে উত্তর চব্বিশ পরগনার সাধনপুরের পঞ্চায়েত এলাকায় 28 বিঘা জমির খোঁজ পেল সিএন, যার মধ্যে 22 বিঘা জমির সরকারি রেকর্ড রয়েছে, বাকি 6 বিঘা জমির সরকারি রেকর্ড নেই। অভিযোগ, রাইস মিল তৈরি ও সেখানে কাজ দেওয়ার নামে জমি কেনে বাকিপুর। এবার সেই আমডাঙা বিধানসভার সাধনপুর অঞ্চলে আমরা রয়েছি। সাধনপুর অঞ্চলের সাধনপুর মৌজাতেও প্রায় 28 বিঘা জমি, যা কাটা হিসেবে প্রায় 530 কাঠার মতো জমি তিনি কিন্তু কিনেছেন। সেই যে জমি, এটা একেবারে জলা জমি, সেই জমির সামনে এই মুহূর্তে আমি রয়েছি, যেটা কিন্তু বিগত কয়েক বছর আগে এই বাকিবুর রহমান এখানেও রাইস মিল করার নাম করে তিনি এই জমিগুলো কিনেছেন। এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার যে বিঘার পর বিঘা জমি, সেই জমি কিন্তু পাওয়া যাচ্ছে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা আমডাঙাতে দুটি অঞ্চলেই প্রায় 1000 কাঠা জমি কিন্তু এই মুহূর্তে আমরা সন্ধান পেলাম। সে কী করার জন্য কিনেছিল কি শুনে? বলছে মিল হবে, কারখানা হবে, এই একটা এই পর্যন্ত। সেটা তো হয়নি না। উত্তর চব্বিশ পরগনার শুধুমাত্র আমডাঙাতেই দাঁতপুরের পর সাধনপুরের এই বিশাল আকারের এই জলা জমি যেটা কিনেছেন বাকিবুর রহমান, যেখানে এক নাগরে 47টা দাগে জমিটা রয়েছে, 47টা প্লট কিনা হয়েছে বাকিবুর রহমান এই সাধনপুরের জমির মালিকদের কাছ থেকে। গ্রামের বাইরে থেকে একজন মানুষ গ্রামে এসে 100 বিঘা জমি কিনছে একজনের নামে, অথচ তার কিছুই জানে না স্থানীয় পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত। আমি নতুন প্রধান, সামান্য 2 মাস হচ্ছে বোর্ডে বসেছি, 2010-11 ঘটনা এসব। শুনেছিলাম একটা জমি কিনেছে, কী করবে না করবে সেটা জানি না। কিন্তু কোথাও একটিও মিল তৈরি করেননি, চালকল তৈরি করেননি বাকিবুর রহমান। তাহলে কি এই সমস্ত সম্পত্তিগুলো কেনার পেছনে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করাই উদ্দেশ্য ছিল এই ব্যবসায়ী বাকিবুর রহমানের, সেই প্রশ্নটাই সবথেকে বড় করে দেখা দিচ্ছে। এখন ইডির তদন্তের আওতায় আসার পর এই সমস্ত বাকিবুর রহমানের সম্পত্তি ইডির আতস কাছের তলায়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, আমডাঙা, উত্তর চব্বিশ পরগনা।